তুমি কি প্লাস্টিক সার্জারি করো? অচেনা একটা মেয়ের মুখে তুমি সম্বোধন শুনে অবাক হয় সামনে বসে থাকার সুদর্শন যুবক। মেয়েটা তার থেকে অবশ্যই 10-12 বছরের ছোট হবে, আর সেই মেয়ে কিনা তাকে তুমি বলে সম্বোধন করেছে। মেয়েটা কোনো ওর না পেয়ে পুনরায় জিজ্ঞেস করে, তুমি কি নিজের মুখ সার্জারি করে সারা জীবনে রব জন্য বন্ধ করে দিছ? কথা বলছ না যে, কে তুমি, কি চাই এখানে? আপনার হৃদয়ে সার্জারি করতে চাই, তারপর সুন্দর করে সেখানে আমার নাম টা খোদাই করতে চাই। পরপর মেয়েটার এমন আজগুবি কথায় বিরক্ত বোধ করেন ডাক্তার রায়হান। নিজের হাতের কলমটা আঙুলের মাথায় নাচাতে থাকে। মেয়েটা কে ভালোভাবে লক্ষ্য করে বলে উঠে, পচা নর্দমায় পা রাখতে হয় না মেয়ে, সুন্দর এই দেহ পচে যাবে ধীরে ধীরে। ধুকে ধুকে মরতে না চাইলে ফিরে যাও নিজ গন্তব্যে। আমি তোমার জন্য নিষিদ্ধ। তুমি কি জানো নিষিদ্ধ জিনিসে রপ্রতি মানুষ ঝুঁকে চায়? আমি অধিক সেভাবেই তোমাতে নিষিদ্ধ ভালোবাসা গুনতে চাই। মুসলমান মেয়েদের তো কোনো পুরুষের দিকে তাকিয়ে দেখা পাপ, তাই না? তোমাদের ইসলামে ক্রাশ খাওয়া কে চোখের জিনে বলা হয়। ইসলামের যেহেতু স্বামী ব্যতীত কারোর দিকে তাকানো নিষিদ্ধ, সেই কারণে আমার চোখের জিনা কে পরিপূর্ণ একটা নাম দিতে চাই। ডাক্তার রায়হান চমৎকার এক ফালি হাসি দেয়, নিজের বাহাত উপরে উঠায়। যুবকের সামনে বসে থাকা জান্নাতুল ফেরদাউস নামের মেয়েটা চমকে উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা কণ্ঠে শুথায়, তুমি হিন্দু? প্রথমে বলছি আমি তোমার জন্য নিষিদ্ধ, আপনি আমার জন্য মুসলমান হবেন। মুসলমান হওয়ার দাওয়াত রইল, বাহিরে আপনার পেশেন্ট অপেক্ষা করছে, আমি রাতে ফোন করব, অপেক্ষা করবেন আমার জন্য। আজ তবে আসি, আমি তোমার জন্য নিষিদ্ধ মেয়ে, সমস্যা নেই, আমার পবিত্রতা করে নিব, তা কখনো সম্ভব না, জান্নাতুল চাইলে সব সম্ভব, আসি তবে, ঘুম। জান্নাতুল ফেরদাউস এতক্ষণ ধরে যে মেয়েটা ডাক্তার রায়হানের সামনে বসে নিজের ভালোবাসা প্রকাশ করল, তার নাম জান্নাতুল ফেরদাউস, পরিবারে মা বাবা ছাড়া কেউ নাই, বাবা উকিল, মা ডাক্তার। আর বিস্ময় নিয়ে গালে হাত দিয়ে বসে থাকা ডাক্তার রায়হান একজন হিন্দু ধর্মের, একটা মুসলমান মেয়ে তাকে এভাবে প্রপোজ করবে ভাবতে পারে নাই। পরিবারে মা বাবা ছোট ভাই নিয়েই তাদের সংসার, মা বাবা দুজনই শিক্ষক, ছোট ভাই রঞ্জিত মেডিকেল স্টুডেন্ট, প্রথম বর্ষে পড়ছে। রায়হান নিজের ভাবনা রেখে পরবর্তী রোগী দেখায় মনোযোগী হয়, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? না, রায়হান থতমত খেয়ে যায়, খড়িতে এখন সময় রাত 1টা, কিছুক্ষণ আগে সে ক্লিনিক থেকে বাসায় ফিরেছে, তারপর মেয়েটার কথা মনে হতেই ফোনটা নিয়ে বসে থাকে। অদ্ভুতভাবে মেয়েটা তাকে টানছে, জান্নাতুল ফোনটা মুখের কাছে নিয়ে খিলখিল করে হেসে উঠে। রায়হান থমন দিয়ে বলে, কি সমস্যা তোমার? সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না, সার্জারি করে তোমার মনটা একটু পরিষ্কার করবে প্লিজ, যাতে আমার মতো নাদান শিশুকে বকতে না পারো, আমার মতো মেয়েদের ভালোবেসে আগলিয়ে নিতে হয়। তোমার পরিচয় বলো। আমি ডাক্তার আয়েশা রমে, এবার ইন্টারমিডিয়েট ফাইনাল দিব। রায়হান জোরে জোরে হাসতে থাকে, তার হাঁটুর বয়সী একটা মেয়ে তাকে ভালোবাসে। মেয়েটার বয়স 18-19 হবে, আর তার বয়স 31 বছর, ধরতে গেলে মেয়েটা তার থেকে 12-13 বছরের ছোট। কিছুক্ষণ হেসে ওর দেয়, আমার বয়স কত যেন, যদি সময় মতো বিয়ে করতাম তাহলে 5-7 বছরের একটা সন্তান থাকতো আমার। আয়েশা ম্যাম একজন ভালো মানুষ, উনার সন্তান হয়ে আমি বাবার মতো, আমি তোমার জন্য নিষিদ্ধ, আমি নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট। তুমি মুসলমান কবে হচ্ছ? মুসলমান না হওয়া পর্যন্ত আমাদের বিয়ে নিষিদ্ধ। তুমি কি জানো, তুমি কি বলছো? তোমার মতো একটা পিচ্ছি মেয়ের জন্য আমি আমার ধর্ম বদলে ফেলব? মুসলমান হলে জীবনের সব সুখ তুমি পাবে, কথা দিলাম এই পিচ্ছি মেয়ের প্রেমে পড়ে একদিন তুমি মুসলমান হবে। বেশি বলছো মেয়ে, আর একবার ও ফোন করবে না, নয়তো তোমার মায়ের কাছে বিচার দিব। ডাক্তার সাহেব আপনি রাগলে কি কপালের রগ ফুলে ওঠে। রায়হান হা হয়ে যায়, মেয়েটা কি বলছে, সে কিভাবে জানবে? মেয়েটার কথা শুনে আয়নার সামনে দাঁড়ায়, আসলেই তোর রাগলে কপালের রগ ফুলে ওঠে। জান্নাতুল কিছুক্ষণ পর কথা বলে, কি করছো?
নিজেকে আয়নায় দেখছ বুঝি। রায়হান চমকে উঠে, মারাত্মকভাবে চমকে উঠে। সে মেয়েটা কিভাবে বুঝল? তার উপর নজর রাখছে না তো? রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করে, কোথাও সিসি ক্যামেরা নাই তো। এমা, তুমি আমাকে রুমে খুঁজতে শুরু করছো, এত ভালোবাসো আমাকে? রায়হান ফোন কেটে দেয়। তার সাথে এসব কি হচ্ছে? সে যা করছে মেয়েটা তাই বলছে। জান্নাতুল খিলখিল করে হেসে দেয়। সাইকোলজি নিয়ে তার আগ্রহ অনেক, তাই তো মানুষের মন সম্পর্কে জানে। সব আন্দাজ করে বলেছে, তবে সে বুঝে নেয়। ডাক্তার রায়হান তার ভাবনার মতোই কাজ করেছে। ফোন কাটার পর রায়হানের বারবার ইচ্ছে করছে মেয়েটার সাথে আরো কিছুক্ষণ কথা বলার, কিন্তু নিজে থেকে ফোন দিতে সে ভীত হয়। কেন ফোন করবে? কে এই মেয়ে? ছটফট করতে করতে রায়হানের রাত কেটে যায়। সারা রাত নির্ঘুমে কাটাতে হলো তাকে। ঘোরে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় জান্নাতের। উঠে নামাজ আদায় করে, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে, তারপর ফোনটা হাতে নিয়ে হতাশার একটা নিঃশ্বাস ফেলে। ভেবেছিল রায়হান হয়তো ফোন করবে, কিন্তু করে নাই। নিজ থেকেই ফোন দেয় সে। সাথে সাথে ফোন রিসিভ হওয়ায় নিজেই থতমত খেয়ে যায়। অবাক হয়ে বলে, আমার ফোনের অপেক্ষা করছিলে বুঝি? কোকুই না তো, ফোন হাতে দিছ আর তখনই ফোন করছ, সেজন্য রিসিভ হয়ে গেছে। বাহ, কৈফিয়ত তো চাইনি আমি। মজা নিচ্ছ মেয়ে, না তো জানে মানো কি করছো? সারা রাত ঘুমাওনি বুঝি? ঘুমাবো কিভাবে? জ্বালিয়ে মারছ আমাকে, এভাবে চললে আমি মরে যাব। ফোন করবা না আমাকে, বেয়াদব মেয়ে। রায়হান ফোন কেটে দিলে জান্নাত মুখটা ছোট করে নেয়। হঠাৎ কি হলো? এভাবে বকা দিল কেন? সে কি বেশি বাড়াবাড়ি করেছে? একটু বাচ্চামি সহ্য করলে কি হবে? মানুষটা এমন কেন? এসব বেশি ভাবে না আর জান্নাতুর। উঠে নিচে যায়, মা বাবার সাথে খাওয়া দাওয়া করে কোচিং এর জন্য বেরিয়ে যায়। রায়হান ও নিজের মতো কাজ করে হসপিটালে যায়। সারাদিন দু জনের ব্যস্ততায় কেটে যায়। রায়হান আজ আর ক্লিনিকে বসে না। অদ্ভুত এক খারাপ লাগা গ্রাস করছে তাকে। ভেবে দেখে ডাক্তার হওয়ার পর ঘোরাঘুরি করে নাই সে। সেজন্য আজ একটু খোলা হাওয়া নেওয়ার জন্য নদীর তীরে যায়। এই আবহাওয়া পেয়ে যদি একটু ফ্রেশ লাগে। হাতে কিছু বাদাম নিয়ে খেতে খেতে হাঁটতে থাকে সে। হঠাৎ তার হাত থেকে কেউ বাদাম নেয়। রায়হান পাশ ফিরে চমকে উঠে, তুতলিয়ে বলে, তুমি এখানে? তুমি যেখানে আমি সেখানে? এটাই তো ভালোবাসার টান, বোঝো না কেন জান? অদ্ভুত, আসলেই অদ্ভুত। রায়হান নিজের মতো হাঁটতে থাকে। জান্নাতুল বিরক্ত হয়, কত কষ্ট করে রায়হানের খোঁজ নিয়ে সে পিছু পিছু এসেছে। আর 3 মাস পর তার ফাইনাল এক্সাম। এই ঠান্ডায় চলে আসছে একটু প্রেমের আলাপ করার জন্য। ধীরে ধীরে শুধায়, বেয়াদব ছেলে, এক্সাম ছেড়ে পিছে পড়ে আছি, কাই মাখে না, একা একা চলে যাই, তোর বাদাম আমি খাবো না যে পালিয়ে যাচ্ছিস, এখানে কি করছো? রায়হান পুনরায় জান্নাতুলের কাছে এগিয়ে আসে। জান্নাতুল সেই দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, তোমার সাথে প্রেম করতে তাছাড়া কি করতে আসবো? আমার কি আর 4টা বয়ফ্রেন্ড আছে? তোমার জিএফ থাকতেই পারে, বেশি বলছো কেন? আমি হিন্দু জেনে বুঝে এসব পাগলামির মানে কি? ভালোবাসি ডাক্তার সাহেব, জান্নাতুল রায়হানের গলা জড়িয়ে বলে। রায়হান হাত সরাতে গিয়ে পারে না, বাদরের মতো গলায় ঝুলে আছে জান্নাতুল। রায়হান থমক দিয়ে বলে, গলা থেকে হাত সরাও, পাগলামি করছো কেন? একটু পাগলামি সহ্য করলে কিছু হবে না। ও ডাক্তার বাবু, আই লাভ ইউ। উফ জান্নাতুল, প্লিজ একা থাকতে দেও। জান্নাতুল গলা থেকে হাত সরায়, রায়হানের হাত ধরে ঘাসের উপর বসে দেয়, নিজে ও পাশে বসে। রায়হান নদীর দিকে তাকিয়ে কিছু ভাবছে। জান্নাতুল এই সুযোগে রায়হানের হাতের লাল সুতা খুলে দেয়। রায়হান কিছুটা দূরে সরে যায়, ঝাড়ি মেরে বলে, আমার হাতের সুতা খুললে কেন? ফেরত দেও না, এটা দেখতে খারাপ লাগছে, আমরা সুতা বেঁধে রাখি। উফ, বেশি কথা বলো কেন, বাদাম ছিলে আমার মুখে দেও। রায়হান হা হয়ে জান্নাতুল কে দেখছে, মেয়েটা ইতিমধ্যে অধিকার খাটাতে শুরু করছে। রায়হানের ভাবনার মাঝে জান্নাতুল রায়হানের কোলে মাথা রাখে। রায়হান যেই বাদাম নিজের মুখে দিবে, তখন সাথে সাথে জান্নাতুল সেটা নিজের মুখে দেয়। কখনো প্রেমে পড়েছেন ডাক্তার বাবু? এই বাবু বাবু করো কিসের জন্য?
আর তুমি করে বলা বন্ধ করো। কেন আমার প্রতি ফুটবল হয়ে পড়ছেন নাকি? হেই সামথিং সামথিং, চর না খেলে সরে যাও, মাথায় গরম করিও না, তাহলে কিন্তু ভালো হবে না। তোমাকে সুন্দর লাগছে, তোমার শরীরের গন্ধ নিজের শরীরে মেখে নিব, তোমার প্রতিটা হৃদস্পন্দন কান খুলে শুনব। কান খুলে, রায়হান হেসে কথাটা বলে। জান্নাতুল বিষয়টা বুঝতে পেরে মুখটা কাদো কাদো করে। ছেলেটা বোঝে না নাকি, প্রেমের কথা বলেছে সে, আর উনি ফুল ধরছে। জান্নাতুল রায়হানের কোল থেকে উঠে মাথার চুল এলোমেলো করে দিয়ে বলে, বাসায় কবে তুলবে? কাকে? আমাকে? স্বপ্ন দেখো বসে বসে, শুয়ে শুয়ে দেখলে কি সমস্যা হবে? উফ, রায়হান অতিরিক্ত বিরক্ত হয়। জান্নাতুলকে ধাক্কা দিয়ে উঠে পড়ে, কোনো কথা বলার সুযোগ না দিকে জোর পায়ে বাইকের কাছে যায়। বাইকে উঠে সময় নেয় না, সেখানে থেকে চলে যায়। জান্নাতুল মাটি থেকে উঠে ঠিকভাবে বসে, কোনুই অনেকটা লাগছে, সেখানে হাত দিয়ে বলে, ব্যথা যখন তুমি দিছ, এই ব্যথা ভালো করার দায়িত্ব তোমার। রাজহাঁস যেমন দৌড়নি দেয়, আমিও তোমাকে সে রকম দৌড়ানি দিব। জান্নাতুল ঘরের দিকে তাকিয়ে লাফিয়ে উঠে, সন্ধ্যা 7টা থেকে তার প্রাইভেট আছে, না গেলে বাসায় বিচার বসবে এটা নিয়ে। তাড়াতাড়ি করে উঠে একটা জায়গায় নজর দেয়, এক বেচারা গালে হাত দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। তাড়াতাড়ি গিয়ে বাইকে উঠে পড়ে কান ধরে বলে, সরি ভাইয়া, তুই হয়তো একমাত্র বোন যে চাচাতো ভাইরা নিয়ে ক্রাশকে পোটাতে আসছিস, তো তোরা না আসলে কে আসবে? এই থামো, আমার ছেলের সাথে নিয়ে আছিস। আমি বিয়াত্তা বেডা, এই সময় বউয়ের সাথে প্রেম আলাপ করি, আর তুই বোনের জন্য একটু সুখ বিসর্জন দিতে শিখ। বড় আম্মু মানবে না রে, হিন্দু ছেলের পিছনে ঘুরিস কেন? ভালো লাগছে ভাই, ভাল লাগছে, চুপ। জান্নাতুল থমক খেয়ে চুপ হয়ে যায়, ওর ভাইয়া বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে যায়। জান্নাতুল চুপি চুপি বাসায় প্রবেশ করে, কেউ নাই দেখে ব্যাগ কাঁধে নিয়ে তোর দেয় প্রাইভেট করার জন্য। প্রায় 1-3 ঘন্টা পর বাসায় আসে, বাবা বাসায় এসেছে কিন্তু মা এখনো আসেন নাই। জান্নাতুল বাবার সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমে যায়। পড়তে বসে পড়তে পড়তে ঘড়িতে যখন 11টা, তখন উঠে খাওয়া দাওয়া করে নেয়, নিজের রুমের বেলকনি টপকে নিচে নেমে পড়ে। তুমি? রায়হান লাফিয়ে উঠে তার রুমের জান্নাতুল গালে হাত দিয়ে বসে আছে, এক নজরে তাকেই দেখছে। মাত্র তৃষ্ণা পেয়ে রায়হানের ঘুম ভেঙে যায়। লাইট জ্বালিয়ে জান্নাতুল কে দেখে বড় একটা শক খায়। পাশে গ্লাস ছিল, জান্নাতুল এগিয়ে দিলে রায়হান ঠক ঠক করে পানি খেয়ে নেয়। তুতলিয়ে বলে, এখানে কিভাবে আসলে? তুতু, তুমি ভূত নও তো? আমাকে বেশি ভাবো বুঝি, সেজন্য আজকাল কল্পনাতে দেখতে পাও। তুমি আমার কল্পনা নয়, লাইটের আলোতে কাউকে কল্পনা করা যায় না। এখানে কিভাবে আসলে? কোনুই ব্যথা পাইছি তাই ভালো করে দেও, নয়তো এখান থেকে যাব না আমি। কেউ দেখলে খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি এখান থেকে যাও। যাব না, রায়হান কাঁপতে শুরু করে, তার ভয় লাগা শুরু করছে, এই ঠান্ডায় তার গরম লাগছে, ঠোঁটটা বারবার কেঁপে উঠছে। জান্নাতুল সেই দিকে এক হ্যানে তাকিয়ে বলে, কালেমা পড়ো। কোয়াত? কালেমা বোঝো না, আমার সাথে সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, বাড়াবাড়ি করছো কিন্তু, এখান থেকে যাও, কালেমা পড়ো, না হলে চিৎকার দিয়ে বলবো তুমি আমাকে ধপ খো ন করার চেষ্টা করেছ। রায়হান তবুও রাজি হয় না। জান্নাতুল আশেপাশে তাকিয়ে একটা ফল কাটা চাকু দেখতে পায়, সেটা হাতে নিয়ে রায়হানকে মারার ভয় দেখায়। রায়হান ভয় পেয়ে চুপ মেরে থাকে, মনে মনে বলে, ভগবান আমাকে এই মেয়ের থেকে রক্ষা করো, কিন্তু লাভ হয় না। জান্নাতুল ফোনটা বের করে একজনকে ফোন দেয়। রায়হান ফোনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, ভয়ে ভয়ে বলে, এসব কি? উনি কে? কুজুর? কুজুর দিয়ে কি হবে? তুমি এখন মুসলমান হবে? ইহ, রায়হান জোরেই কথাটা বলে। জান্নাতুল কানে হাত দিয়ে রাগী চোখে রায়হানের দিকে তাকায়, ফট করে নিজের ওড়না দিয়ে রায়হানের হাত বেঁধে দেয়, তারপর গলায় ছুরি ঠেকিয়ে বলে, উনি যা যা বলবে সব করবে, না হলে খুন করব। রায়হান নড়াচড়া করতে থাকে, কিন্তু এই দিকে জান্নাতুল ধমক দিতে থাকে,
খুজুরের কথা মতো জান্নাতুল রায়হানকে অজু করে নিয়ে আছে। রায়হান শুধু দেখে যাচ্ছে সব কি হচ্ছে তার সাথে। এসব অবশেষে দোয়া কালেমা করে মুসলমান হয়, হাত উঠিয়ে দোয়া করে। রায়হান কেঁদে কেঁদে জান্নাতুলকে বলে, প্লিজ এসব কাউকে বলো না, আমার মা বাবা কষ্ট পাবে। আমার সাথে কেন এমন করছো, আমি তোমাকে ভালোবাসি, তাই বলে এসব। হিন্দু ছেলের সাথে প্রেম করব নাকি, সেজন্য তোমাকে মুসলমান বানিয়ে নিলাম। রায়হান হাত জোর করতে থাকে, তার অদ্ভুত লাগছে, শরীর বারবার কেঁপে কেঁপে উঠছে, মনে হচ্ছে শরীর থেকে জামা কাপড় খুলে ফেলবে। গরম লাগছে খুব, ফট করে চোখ খুলে সে সামনে জান্নাতুল কে দেখে জ্ঞান হারিয়ে ফেলে। জান্নাতুল অবাক হয়ে রায়হানকে দেখছে, ছেলেটা কালেমা পড়ে খুন থেকে লাফিয়ে উঠে, আবার ওকে দেখে জ্ঞান হারায়, সে এসব কিছু বুঝতে পারছে না। এখন ভোর হয়ে গেছে, কানে আজানের ধ্বনি ভেসে আসছে। জান্নাতুল রায়হানের চোখে মুখে পানির ছিটা দেয় আর বিড়বিড় করে বলে, রায়হান তো হিন্দু, তাহলে ও কালেমা পড়ল কেন? জান্নাতুলের ভাবনার মাঝেই রায়হান চোখ মেলে তাকায়, জান্নাতুলকে ভালোভাবে লক্ষ্য করে, হাতে ছুরি আছে নাকি দেখে, নাই দেখে, ভয়ে ভয়ে বলে, তুমি কখন আসলে, মাত্র কি হয়েছে তোমার, এভাবে ভয় পেয়ে চমকে উঠছ কেন? আচ্ছা তুমি কি আমাকে মারার ভয় দেখাইছ? না তো, পাগলের মতো কি বলো, ওহ তাহলে সব স্বপ্ন ছিল। রায়হান স্বস্তির নিঃশ্বাস ফেলে, আবারও ভয় পায়, এখানে জান্নাতুল কেন? ভয়ে একটা ঢোক দিলে, মিনমিন সুরে বলে, তুমি এখানে কি করছো? হাতে তখন ব্যথা দিছ, খুব জ্বালা যন্ত্রণা করছে, ভালো করে দেও। রায়হান সময় নেয় না, এমনি ভয়ে আছে সে, উঠে ফার্স্ট এড বক্স এনে জান্নাতুলের হাত নিজের হাতে নেয়, তাড়াতাড়ি করে হাতে মলম লাগিয়ে দেয়, একটা ব্যথার ঔষধ দিয়ে পানি এনে দেয়। জান্নাতুল অবাক হয়ে সব দেখছে, ছেলেটা ভয়ে ভয়ে এসব করছে কেন? তার ভাবনার মাঝে রায়হান বলে, হিন্দুরা মুসলমান হওয়ার স্বপ্ন দেখে কেন? তাদের ভাগ্যে মুসলমান হওয়া লেখা আছে, তাই তারা এ স্বপ্ন দেখে, কিন্তু কেন বলতো? না এমনি বাসায় যাও, মা বাবা দেখলে খারাপ ভাববে। আচ্ছা আসি তবে। জান্নাতুল দেরি করে না, বাড়ি থেকে বেরিয়ে যায়। এর মাঝে তার বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়, সামনে এক্সাম সব মিলিয়ে পড়াশোনায় মন বসিয়ে দেয়। তবে হঠাৎ রায়হানকে জ্বালানো, ক্লিনিকে গিয়ে বিরক্ত করা, এসব ছাড়ে নাই সে, আবার বাসায় গিয়ে হুমকি দেওয়া, সব মিলিয়ে চার মাস কেটে যায়। এই চার মাসে রায়হান নিজের অজান্তেই ভালোবেসে ফেলছে জান্নাতুলকে। রায়হান জান্নাতুলের এসব কাণ্ডে বিরক্ত নাকি অন্য কিছু নিজেই বুঝতে পারছে না। তিন দিন থেকে জান্নাতুলের খোঁজ পায় না সে, নিজ থেকে ফোন দিতে ও তার বিবেক বাধা প্রদান করছে। অনেক ভেবে সে ডাক্তার আয়েশার চেম্বারের যায়, ম্যাম আসবো, আরে রায়হান বাবা যে আসো আসো, তা কি মনে করে হঠাৎ, ম্যাম জান্নাতুল কেমন আছে, ওর কি কিছু হয়েছে? আয়েশা সিদ্দিকা কিছুটা অবাক হয় ডাক্তার রায়হান এতটা বিচলিত সেটা দেখে, তিনি মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ জান্নাত একটু অসুস্থ, আমাদের ক্লিনিকে কিন্তু অ্যাডমিট আছে। তুমি জান্নাতে রাও কথা জানতে চাচ্ছ যে আপনার মেয়ে আমাকে নিষিক্ত ভালোবাসা শিখিয়ে পালিয়ে আছে, বারবার ভেঙে পড়ছি আমি, আমার কি করা উচিত বুঝে উঠতে পারছি না। তোমার বয়সের সাথে এটা তো মানায় না রায়হান, ভালোবাসা রাও কোনো বয়স হয় না ম্যাম, নিষিক্ত ভালোবাসা বড্ড আকৃষ্ট করে মানুষকে, না চাইতে ও মানুষ ফুটবল হয়ে উঠে, নিজের মন নিজের নিয়ন্ত্রণে থাকে না, অন্য কারো দু চার টে কথায় আকৃষ্ট হয়ে পড়ে। রায়হান সময় না নিয়ে বেরিয়ে যায়, আয়েশা সিদ্দিকা বেশ কিছুক্ষণ নিজের মনে হাসে, তার মেয়ে এই ছেলেটা কে পাগল করে তুলছে, মেয়ে নিজের লাজ লজ্জা ভুলে মা বাবাকে ভালোবাসার কথা জানিয়ে দেয়। আয়েশা সিদ্দিকা অবশ্য কথার পিঠে একটা কথাই বলছে, যদি রায়হান কখনো মুসলমান হয়ে আমার কাছে তোমাকে চাই, তাহলে আমি নিঃসন্দেহে তার হাতে তোমাকে তুলে দিব, চেষ্টা করো, তোমাকে আল্লাহ নিরাশ করবেন না। রায়হানের পরিবার মুসলমান ভালোবাসে, রায়হান জেদ করলে সবাই মুসলমান হতে বাধ্য। সেদিন বিকালে রায়হান জান্নাতুলের কাছে যায়, দেখা করে, কিছুক্ষণ একসাথে সময় পার করে। এভাবে পাঁচ দিন কেটে যায়, জান্নাতুল সুস্থ হয়ে বাসায় ফিরছে। এই কয়দিন রায়হান কে বিরক্ত করার মতো মানসিকতা তার ছিল না।
দুজনের দেখা যা হয়েছে তাই জান্নাতুল বাড়তি ফোন দিয়ে আর খবর নেয় নাই। আজ শুক্রবার ড্রয়িং রুমে বসে মা বাবা রস সাথে আড্ডায় মেতে আছে জান্নাতুল। তখন কলিং বেল বেজে উঠে কাজের মহিলা দরজা খুলে দেয়, সাথে সাথে চারজন ড্রয়িং রুমে প্রবেশ করে। আয়েশা সিদ্দিকা কিছুক্ষণ কথা বলে বসতে বলে, আমি বেশি কথা বলতে চাই না ম্যাম, আপনার মেয়ে হ্যাশ নিষিক্ত আন্ডারস্কোর ভালোবাসা দিয়ে আমাকে পাগল করে তুলেছে, খেতে ঘুমাতে সব জায়গায় জ্বালিয়ে মারছে। আমরা সবাই মুসলমান ধর্ম গ্রহণ করেছি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আবার আপনার মেয়ে আমার ছেলেটা কে কি জাদু করছে জানি না, আমি তো লুকিয়ে লুকিয়ে কোরআন শিখতাম তখনই মুসলমান হয়েছি, সাথে আমার স্বামী ও মুসলমান ধর্ম গ্রহণ করেছে, সমাজের ভয় এতদিন চুপ ছিলাম আমরা, আর ছেলে ভালোবাসা পাওয়ার জন্য আমাদের কাছে কান্নাকাটি করেছে, আমরা সবাই এখন মুসলমান ধর্ম গ্রহণ করেছি, আপনার কাছে আপনার মেয়ে কে ভিক্ষা চাই। এটা কে ভিক্ষা বলেন না আবা, আল্লাহ আপনাদের সকল আশা পূরণ করুক, আপনারা ইসলাম গ্রহণ করছেন এতে আমরা খুশি, আলহামদুলিল্লাহ বিয়ের দিন তারিখ, মুসলমানদের অল্প আয়োজনে বিয়ে করা উত্তম, আপনি চাইলে আজকেই বিয়েটা সারতে চাই। রায়হানের কথায় সবাই হেসে উঠে, ছেলেটার যেন তরস হয় না, আল্লাহর অশেষ কৃপায় বিয়েটা সম্পূর্ণ হয়। রাতে জান্নাতুল যখন ঘোমটা দিয়ে সাজানো বিছানায় বসেছিল, তখন রায়হান ঘোমটা খুলে ঠিক কণ্ঠে বলে, আল্লাহ আমাকে জান্নাতেন একটা হুর পাঠিয়ে দিয়েছে, মাশা আল্লাহ আমার বউ শব্দ ফোটার রক্তজ্বা, নিষিক্ত ভালোবাসায় আপনাকে স্বাগত জানাই স্বামী, সমাপ্ত নিষিদ্ধ ভালোবাসা।